গুড মর্নিং বন্ধুরা, এটা হলো জামাই ষষ্ঠীর দিন সকালের ভিডিও। তো তোমরা দেখতেই পাচ্ছ গাছের বিভিন্ন ফল পাতা নিয়ে আমি বসে পড়েছি। এগুলোর মধ্যে খেজুর, পেয়ারা, জাম, বাঁশ পাতা আরও নানা কিছু রয়েছে। এগুলো সব এক জায়গায় করে বাঁধতে হবে। এই বাঁধাটা কিন্তু কোনো দড়ি দিয়ে বাঁধা যাবে না। কলা গাছের যে ছালটা হয় না, সেখান থেকে সরু সরু করে দড়ির মতো করে ছিঁড়ে সেটা দিয়ে বাঁধছি। এই ষষ্ঠীটাকে অরণ্য ষষ্ঠীও বলে। সেই কারণেই কি অরণ্যের গাছপালা বা তাদের পাতা, ফুল, ফল এই সমস্তগুলোই পুজোর উপকরণ হয়েছে কিনা আমার সঠিক জানা নেই, তোমাদের জানা থাকলে বলো। এদিকে মাও ঠাকুর ঘরে ভীষণই ব্যস্ত, ফল টলগুলো সব এক জায়গায় করে নিয়ে যেতে হবে ষষ্ঠী তলায়। মা তো আজ খুব ভোরে ঘুম থেকে উঠেছে আর ঘুম থেকে উঠেই প্রচণ্ড ব্যস্ত। এত ব্যস্ত কেন বলতো? মায়ের আজকে দুটো পুচকু পুচকু নাতি ষষ্ঠী পুজো হবে। ওইখানে দেখো ভাঁড়ে, ছোট ছোট ভাঁড়ে দই বসানো রয়েছে। এই দইগুলো কিন্তু ষষ্ঠী পুজোর কাজেই লাগবে। মা এদিকে ব্যস্ত থাকুক, জোগাড় করতে থাকুক, চলো তোমাদের আমি নিয়ে যাই আমাদের পুচকু সোনা দুটোর কাছে। এই যে দেখো, ওরা স্নান টান করে রেডি হয়ে নিয়েছে। আমার ছেলেও কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আগে স্নানটা সেরে তারপর পাঞ্জাবি পায়জামা পরে রেডি হয়ে নিয়েছে। এই পুচকুগুলো হলো আমার বোনের জমজ ছেলে, ওদের বয়স হলো 5 মাস। বড়ের নাম শ্রীহান আর ছোটর নাম রিহান। আমার বোন আবার ডাক নাম রেখেছে টাপলু আর পাপলু। তো অনেক বাচ্চাদের এই ষষ্ঠী তলায় ষষ্ঠী পুজোর সময় জন্মের চুলটা ওখানে কামিয়ে দিয়ে দিতে হয়। তো এই পুচকুগুলো কিন্তু দেবে না, এদের অন্য জায়গায় অন্য ঠাকুরের কাছে মানত করা আছে, তো ওরা জন্মের চুলটা সেখানেই দেবে। আমি আজ ঘুম থেকে উঠেই 6টার মধ্যে স্নানটা সেরে নিয়েছিলাম। তারপর মায়ের যেহেতু প্রচুর কাজ, তো মায়ের হাতে হাতে কিছু সাহায্য করে দিয়েছি। এদিকে মাকে বললাম, তোমরা সবাই যখন সাজগোজ করে রয়েছো, তো এখানে বসে নাতি নাতনিদের সাথে কয়েকটা ছবি তুলে নাও। আমাদের এই পুচকুগুলো কিন্তু খুব ভালো, কোনো কান্নাকাটি নেই। ওরা সবার কোলে গিয়েই থাকে, পেটটা ভরা থাকলে ওদের আর কান্নাকাটি নেই, তখন হাত পা ছুড়ে খেলবে আর হাসবে। যেসব বাচ্চারা কান্নাকাটি কম করে তাদেরকে কিন্তু মানুষ করতে ততটা কষ্ট পেতে হয় না মায়েদের। আমাদের বাড়ি থেকে ষষ্ঠী তলাটা না বেশ খানিকটা দূরে, দূরে হলেও কিন্তু আমরা বছর বছর হেঁটেই যাই। কিন্তু এবছর যেহেতু ছোট বাচ্চাগুলো রয়েছে, তার সাথে প্রচুর জিনিসপত্র রয়েছে, তাই আর হাঁটা যাবে না। ছোট বাচ্চাগুলোকে কোলে করে নিয়ে হাঁটলেও ওদের কিন্তু গরমে ভীষণ কষ্ট হবে, তাই এই টোটো বলা হয়েছে। কিন্তু আমরা যেহেতু একসাথে অনেক কয়জন যাচ্ছি, তাই একবারই টোটোতে সবার জায়গা হবে না। তাই ঠিক হলো প্রথমে মা, কাকিমা, আমার ছেলে, দিদির দুই মেয়ে, পুচকুগুলো, বোন, ওরা সব প্রথমে ওদেরকে নামিয়ে দিয়ে আসবে, তারপর এসে আমাদের নিয়ে যাবে। বিগত কয়েকদিনের তুলনায় কিন্তু আজকে গরমটা একটু কম আছে। রোদ গরমের ভয়ে কিন্তু আমরা খুব সকাল সকাল যাওয়ার প্ল্যানটা আগেই করে রেখেছিলাম। এখন 8টা কি 8:30 বাজে, আকাশটা হালকা হালকা মেঘলা করেছে। তো দেখতে পাচ্ছ ওদেরকে নামিয়ে দিয়ে এসে তারপর এখন আমরা যাচ্ছি টোটোতে করে। সবাই মিলে গল্প করতে করতে পৌঁছে গেলাম ষষ্ঠী তলা। দেখো এদিকে ষষ্ঠী পুজো হচ্ছে, এখানে ঠাকুরমশাই কিন্তু অনেক কজনই থাকে। খুব সকাল থেকে ষষ্ঠী পুজো শুরু হয়ে যায়, যে যখন আসে সে তখন পুজো করে নেয়। একটা জিনিস খেয়াল করো, এখানে এত ঢাকের আওয়াজ, এত মানুষের কথার আওয়াজ, তবুও কিন্তু পুচকুটা নিশ্চিন্তে ঘুমোচ্ছে। বাড়িতে হলে একটা খুট করে আওয়াজে ওদের ঘুম ভেঙে যায়। ওরা যখন বাড়িতে ঘুমোয় তখন কিন্তু আমাদের সবাইকে খুব সাবধানে চলাফেরা করতে হয়, কেননা কোনো আওয়াজ হলে ওরা ঘুম থেকে উঠে যায়। আর এখানে এত শব্দের মধ্যেও কেমন আরামে ঘুমোচ্ছে। তারপর ওদিকে মায়ের পুজো হয়ে গেছে, মা কাকিমা ওরা গাছে জল দিয়ে চলে গেছে, এখন আমি আর দিদি এলাম গাছে জল দিতে। এখানে তো আজকে প্রচুর মানুষের ভিড় দেখতেই পাচ্ছ, কেমন ভিড়। কোনো রকমে একটু ঠেলে জায়গা করে নিয়ে গাছে জলটা দিতে পারলেই হলো। তো কেউ যদি ভেবে থাকো যে আজকে একটু সময় নিয়ে ভক্তি করে মায়ের পুজো করব, ষষ্ঠী গাছে জল দেবো, তো সেটা আজকের দিনে কোনো রকমেই সম্ভব না, সেটা অন্য দিন এসে করতে হবে। প্রত্যেকেরই বাড়ি ফেরার তাড়া থাকে, কেউই আর কোথাও বেশিক্ষণ অপেক্ষা করতে চায় না, কাজে পেছনে থাকবে সে তোমাকে তাড়াতাড়ি করার জন্য বারবার বলতে থাকবে। এই ষষ্ঠীর ব্রতটা কিন্তু সব মায়েরা তার সন্তানের মঙ্গল কামনায় করে থাকে। এই ষষ্ঠীটা যেহেতু জামাই ষষ্ঠীও, কাজেই শাশুড়িরা কিন্তু জামাইদের মঙ্গল কামনায় ব্রতটা করে থাকে। আজকের এই ষষ্ঠীর ব্রতটা করে কিন্তু মায়েদেরকে ভাত খেতে হয় না, তুমি নিরামিষ সবকিছু খেতে পারবে ভাতটা বাদে। ষষ্ঠী গাছ থেকে পুজো দিয়ে আসার পরেই এদিকে কিন্তু বোনের এই সমস্ত রিচুয়ালসগুলো শুরু হয়ে গেছে। ও যেহেতু সদ্য সদ্য নতুন মা হয়েছে, কাজে মায়েদের এই সমস্ত রীতিনীতিগুলো পালন করতে হয় তার সন্তানের জন্য, যাতে করে মা ষষ্ঠী তার সন্তানদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। বোনের যেহেতু জমজ ছেলে, তাই দুজনের জন্য একই রিচুয়ালস দুবার করে করতে হলো। এগুলো দেখো মুড়ি, তার সাথে 5 রকম ভাজা রয়েছে, এগুলোকে একসাথে 5 ভাজা বলে। তো এগুলো বাচ্চাদের যখন ষষ্ঠী পুজো হয় তখন লাগে। এই ভাজাগুলো মায়েদের আঁচলে দিতে হয়। আমাদের সমস্ত রীতিনীতিগুলোই না বিজোড় সংখ্যার সাথে জড়িত। এই যে যেমন বোনের মাথায় করে যখন ওগুলো ঘোরানো হলো, তখন 5 জন এই স্ত্রী দরকার হলো। আবার এই যে আঁচলে মুড়ি দেওয়া, এটাও কিন্তু 9 জন বা 5 জন, 7 জন, 11 জন, 13 জন বা তার থেকে বেশি কিন্তু পুজোর সংখ্যায় হতে হবে, মায়েদের দিতে হয়। পুজোর সমস্ত রীতিনীতি শেষ, এবার প্রসাদ খাওয়ার পালা। কিন্তু আমরা হাত ধোয়ার ভয়ে হাতে প্রসাদ নিলাম না, মাকে বললাম তুমি খাইয়ে দাও,
তো যেহেতু তেষ্টা পেয়েছিল তাই সবাই মিলে আইসক্রিম খেয়ে এবার চলে যাব বাড়ি। বন্ধুরা পরের ব্লগে থাকবে ষষ্ঠীর খাওয়া দাওয়া, তো তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।